আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালো থাকা এবং সুস্থ থাকা সব সময় আমাদের কামনা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, এটাই আমরা প্রার্থনা করি। তো তোমাদের মাঝে আজকে নিয়ে আসলাম অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর একটি টপিকস, দ্যাট মিন্স ভয়েস চেঞ্জিং। এই ভয়েস চেঞ্জিং নিয়ে আমরা আলোচনা করবো। আজকে অনেকগুলো পার্টে বিভক্ত করেছি, আজকে আমরা পার্ট ওয়ানে আছি। বিগত বছরগুলোর যে কোশ্চেন গুলো আসছে সেই কোশ্চেন গুলো আমরা সমাধান করব টোটালি ছয়টা রুলের মধ্যে দিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো, কেননা পার্ট ওয়ান তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে অন্যান্য ভয়েস চেঞ্জিং এর যে পার্ট গুলো আছে কিংবা অন্যান্য ভয়েস চেঞ্জিং এর যে সেন্টেন্স গুলো আছে তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পাশে থাকো, সহজ ইংলিশ তোমার সাথে আছে। চলে যাচ্ছি মূল আলোচনায়, ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। আমাদের প্রথম আলোচনার বিষয় ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে রুল নাম্বার ওয়ান এ যে কথাটা বলেছি আমরা, ভয়েস চেঞ্জ করার সময় সাবজেক্ট অবজেক্টে পরিবর্তন করতে হয়, সাবজেক্ট অবজেক্টে পরিবর্তন করতে হয়। আমরা অনেকে সাবজেক্টের অবজেক্ট জানি না কিংবা অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম জানি না, আসলে একবার দেখে নেই আসলে অবজেক্ট কোনটা সাবজেক্ট কোনটা। এখানে আই এর অবজেক্টিভ ফ্রম মি, উই এর অবজেক্টিভ ফ্রম আস, দে এর অবজেক্টিভ ফ্রম দেম, হি এর অবজেক্টিভ ফ্রম হিম, শি এর অবজেক্টিভ ফ্রম হার, ইউ এর অবজেক্টিভ ফ্রম ইউ। যে কোনো নাম হতে পারে, রহিম হতে পারে, রহিমের অবজেক্টিভ ফ্রম রহিম, এবং ইট এর অবজেক্টিভ ফ্রম ইট। তার মানে ইট এর অবজেক্টিভ ফ্রম নো চেঞ্জ, যে কোনো নামের অবজেক্টিভ ফ্রম নো চেঞ্জ। এই ব্যাপারটা আশা করি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তারপরে রুল নাম্বার টু তে যে কথাটা বলেছি, পেসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব বসে, আই মিন সাহায্যকারী ভার্ব বসে। নোট, আমরা অনেকে সাহায্যকারী ভার্ব কোনটা চিনি না কিংবা জানি না, তোমাদের জন্য একবার দেখে নাও। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পেসিভ ভয়েস করার সময় আমরা অ্যামিজার ব্যবহার করব, আর পাস্ট ইনডিফিনিট আমরা ব্যবহার করব ওয়াজ ওয়্যার। সকল কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস, যে কন্টিনিউয়াস হোক, কন্টিনিউয়াস সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা পেসিভ করার সময় তাহলে আমরা অক্সিলারি ভার্বের পরে বিন বসাবো। সকল পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে আমরা বিন বসাবো, তাহলে আমরা পেসিভ করতে পারবো ইনশাআল্লাহ। রুল নাম্বার থ্রি, ভয়েস চেঞ্জ করার সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, আই মিন বি থ্রি বসে। রুল নাম্বার ফোর, মডেল ভার্ব থাকলে পেসিভ ভয়েস করার সময় উক্ত মডেল ভার্বের সাথে বি যুক্ত করতে হয়। মডেল ভার্ব গুলো কি কি একবার দেখে নেই, ক্যান কুড মে মাইট শ্যাল শুড মাস্ট উইল উড, দ্যাট ইজ কল মডেল ভার্ব। দেখো রুল নাম্বার ফাইভ এ যে কথাটা বলছি, সেন্টেন্সের অতিরিক্ত অংশ থাকলে তার কোনো পরিবর্তন হয় না। যেমন আই ইট রাইস অ্যাট নাইট, আমি ভাত খাই, অ্যাট নাইট এই কথার অতিরিক্ত অংশ। অ্যাট নাইট এই কথাটা যে অতিরিক্ত অংশ তা কিভাবে বুঝবা, আমরা সামনে এই নিয়ে আলোচনা করবো, জাস্ট ওয়েট এন্ড সি। রুল নাম্বার সিক্স, পেসিভ ভয়েস করার সময় অবজেক্টের আগে পায় অথবা টু বসে। তারপর যে কথাটা বলবো, সামলু, সামলু বলতে হয়তো ভাবতে পারো যে এটা আবার কি। সামলু আসলে আমরা মিন করছি যে একটা স্ট্রাকচার, যাকে আমি মনে রাখার জন্য এভাবে বলছি যে একটা বাক্য যখন পেসিভ করবা প্রথমে কি বসাবা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রথমে কি বসাবা, এই সিকোয়েন্সটা মনে রাখার জন্য একটা বাংলা কথা আমি এখানে অ্যাড করেছি, যে সালমা আসলো মামার বাড়ি লাল ওড়না পরে। আসলে এখানে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করলে কি পাই, এসে পাই সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, এতে পাই অক্সিলারি ভার্ব, এম এ পাই মেইন ভার্ব, এল এ পাই লিঙ্কার, আই মিন পাই অথবা টু, ওতে পাই অবজেক্ট। এটাকে আমি মজা করে বলছি যে সালমা আসলো মামার বাড়ি লাল ওড়না পরে। এই কথাটা মনে রাখলে তুমি যখন অ্যান্সার করবা তখন তোমার স্ট্রাকচার মনে পড়ে যাবে, যে প্রথমে সাবজেক্ট বসবো, তারপর অক্সিলারি ভার্ব বসবো, তারপর মেইন ভার্ব বসবো, তারপর লিঙ্কার বসবো, তারপর অবজেক্ট বসবে। দ্যাট ইজ সালমা আসলো মামার বাড়ি। ভয়েস চেঞ্জ করার সময় যে কাজটা সবার আগে করতে হবে, কি করতে হবে একটু দেখে নেই, তা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করতে হবে। একটা বাক্যের মধ্যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট সেটা খুঁজে বের করতে হবে। সেন্টেন্সের প্রথমে সাধারণত সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে সাধারণত ভার্ব থাকে। এবার অবজেক্টটা কিভাবে খুঁজে বের করবা, ভার্বকে কি অথবা কাকে দ্বারা কোশ্চেন করলে যতটুকু জায়গা থেকে উত্তর পাওয়া যায় ওই জায়গাটাই কিংবা অতটুকু অংশই অবজেক্ট, আর বাকি যে অংশ থাকে দ্যাট ইজ অতিরিক্ত অংশ, যাকে বলা হয় এক্সটেনশন। আমি পূর্বে বলেছিলাম যে আলোচনা করবো সেই কথাটা এখানে বললাম, ভার্বকে কি অথবা কাকে এই দুটো শব্দ দ্বারা প্রশ্ন করলে যতটুকু জায়গা থেকে উত্তর পাওয়া যায় ততটুকু হলো অবজেক্ট, আর বাকিটা এক্সটেনশন। আমি একটা কথা বলেছিলাম যে আই ইট রাইস, ইট অর্থাৎ খাওয়া, কি খাই
ভাত খাই, তার মানে ভাত রাইস থেকে আমি উত্তরটা পেয়েছি। তারপর অ্যাট নাইট আমি বলেছিলাম অ্যাট নাইট অতিরিক্ত অংশ, তার মানে আমি উত্তর পেয়েছি রাইস থেকে, রাইসটা অবজেক্ট, তাই অ্যাট নাইট পাখিটাও অতিরিক্ত অংশ, কোনো চেঞ্জ হবে না। এতক্ষণ যে রুলস গুলো দিলাম এটা হলো নর্মালি একটা খিচুড়ি তৈরি করার জন্য আদা রসুন পেঁয়াজ যা যা লাগে সব কিছু দিলাম। এখন আমরা এই রুলস গুলো দিয়ে আমরা চলে যাবো প্র্যাকটিসে, যার প্র্যাকটিস করার জন্য আমরা সিলেক্ট করেছি বিগত বোর্ড পরীক্ষা যে কোশ্চেন গুলো আসছিল সেই কোশ্চেন গুলো থেকে আমরা কিছু এক্সাম্পল নিয়েছি, চলো দেখে নিই। বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট ডে যে কোশ্চেনটা আসছিল ঢাকা বোর্ড 2016 সালে যে কোশ্চেনটা আসছে দেখে নিই। বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রেম অফ নলেজ, আচ্ছা এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা একটু দেখে নিই। বুকস সাবজেক্ট প্রথমে বসছে, আর সাবজেক্টের পরে ভার্ব থাকে, ইন্ট্রোডিউস ভার্ব, ইন্ট্রোডিউস কে প্রশ্ন করি কি অথবা কাকে ধারা, মানে আমি যদি ইন্ট্রোডিউস কে কাকে ধারা প্রশ্ন করি তাহলে প্রশ্নটা এমন হবে যে ইন্ট্রোডিউস করে, কাকে ইন্ট্রোডিউস করে, আস, আমাদের আস এই শব্দ থেকে আমরা উত্তর পেয়েছি, তার মানে আস হলো অবজেক্ট আর বাকিটা অতিরিক্ত অংশ, কোনো পরিবর্তন হবে না। আসো এবার এই কোশ্চেনটার অ্যান্সার দেখে নেই, যেহেতু আস অবজেক্ট এটা হয়ে যাবে সাবজেক্ট, আমরা জানি যে আস এর সাবজেক্ট ফ্রম উই, উই লিখলাম, তারপর ভার্ব লিখলাম সাবজেক্টের ভার্ব, প্রথমে দেখলাম কি সাবজেক্ট সালমা, তারপর কি অক্সিলারি ভার্ব আসলো, তারপর কি মেইন ভার্ব ইন্ট্রোডিউসার বি থ্রি ইন্ট্রোডিউস, তারপর কি বাই লিঙ্কার, তারপর কি সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট বুকস। দেখো সালমা আসলো মামার বাড়ি লাল ওন্না পরে, এই ফর্মের অনুপাতে আমরা অ্যান্সারটা করলাম। আর টু দ্য রেম অফ নলেজ অতিরিক্ত অংশ যেখানে আছে ওখানেই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ওকে চলে আসি তারপরে পাস ইন্ডিপেন্ডেন্ট থেকে আমরা একটা এক্সাম্পল দেখি, আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন। দেখো এই বাক্যটা পাস ইন্ডিপেন্ডেন্ট আছে কিভাবে বুঝবা, তাকে দেখো অ্যাকসেপ্ট ভার্বের বেস ফর্ম অ্যাকসেপ্টেড, ভার্বটা পাস ফর্মে আছে, যখন ভার্বটা পাস ফর্মে থাকে তাহলে বুঝতে পারবো ওই বাক্যটা পাস ইন্ডিপেন্ডেন্ট আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা স্ট্রাকচার অনুযায়ী এটাকে প্যাসিভ ভয়েস করি, অবজেক্ট দ্য ইনভাইটেশন। আচ্ছা এই বাক্যে অবজেক্ট কোনটা কিভাবে বের করবো, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেড কি অ্যাকসেপ্টেড করেছি, দ্য ইনভাইটেশন, তাই আমি উত্তর পেয়েছি দ্য ইনভাইটেশন এই শব্দ থেকে, তার মানে এটাই অবজেক্ট। দ্য ইনভাইটেশন প্রথমে কি বসালাম সালমা সাবজেক্ট, তারপর কি আসলো অক্সিলারি ভার্ব, তারপর কি মেইন ভার্ব, তারপর কি লিঙ্কার, তারপর কি অবজেক্ট, তাহলে দ্য ইনভাইটেশন, তাহলে দেখি দ্য ইনভাইটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড বাই মি, প্রথমে সাবজেক্ট তারপর সাবজেক্ট ভার্ব তারপর মেইন ভার্ব তারপর লিঙ্কার তারপর অবজেক্ট, আই এর অবজেক্ট মি, দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছ। তারপর বুঝতে না পারলে নক করো কমেন্ট বক্সে, আই উইল ক্লিয়ার ইট। মডেল ভার্ব দিয়ে যে কোশ্চেনটা আসে আশা একবার দেখে নেই, টেলিভিশন শুট টেলিকাস্ট এডুকেটিভ প্রোগ্রাম, সাবজেক্ট কি টেলিভিশন, শুট মডেল ভার্ব, টেলিকাস্ট অর্থ সম্প্রচার করা, এটা মেইন ভার্ব, কি সম্প্রচার করে ভার্বকে প্রশ্ন করি কি ধারা, কি সম্প্রচার করে এডুকেটিভ প্রোগ্রাম, তার মানে এডুকেটিভ প্রোগ্রাম এতটুকু অবজেক্ট। আসলে আনসার করি এডুকেটিভ প্রোগ্রাম শুট আছে, শুট থাকতে সাহায্যকারী ভাব বসাতে হয় না, মডেল ভার্ব যেহেতু শুট আছে মডেল ভার্ব, মডেল ভার্ব থাকলে কোনো সাহায্যকারী ভাব বসানোর দরকার হয় না, তাহলে মডেল ভার্বটি বসালাম শুট, আর জানি মডেল ভার্বের পরে বি বসে শুট বি, তারপর কি বসালাম মেইন ভার্ব, টেলিকাস্ট এর তিনটা ফর্মই এক, তার মানে টেলিকাস্ট বাই টেলিভিশনের অবজেক্ট টেলিভিশন, যে কোনো নামের অবজেক্ট নামই হয় আগে বলেছিলাম আশা করি মনে আছে তোমাদের, তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো এডুকেটিভ প্রোগ্রাম শুড বি টেলিকাস্ট বাই টেলিভিশন, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। চলে যাচ্ছি তারপরের এক্সাম্পল, কিছু ফেমাস স্কুল থেকে যে কোশ্চেনগুলো আসছে আমরা একটু দেখি না এখান থেকে কিছু কোশ্চেন, পেজে পারফেক্ট টেন্সে, দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন নেসেসারি স্টেপস টু ইরাডিকেট ইলিটারেসি, আচ্ছা দ্য গভর্নমেন্ট তো সাবজেক্ট বুঝতে পারলাম, হ্যাজ সাহায্যকারী ভার্ব আর টেকেন টা মেইন ভার্ব, টেক অর্থ কি নেওয়া, টেককে প্রশ্ন করি নিয়েছে, আই মিন সরকার কি নিয়েছে, নেসেসারি স্টেপস প্রয়োজনীয় পদক্ষেপ, তাই উত্তর পেয়েছি আমরা নেসেসারি স্টেপ থেকে, এতটুকু অবজেক্ট আর বাকির এক্সটেনশন টু ইরাডিকেট ইলিটারেসি, অ্যান্সারটা দেখি কি দাঁড়ায়, নেসেসারি স্টেপস, দেখো উপরে কিন্তু হ্যাজ ছিল আমি এখানে হ্যাভ করে ফেললাম, কারণটা কি দ্য গভর্নমেন্ট একজন, এজন্য সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ বসেছে, নেসেসারি স্টেপস অনেক পদক্ষেপ, একের অধিক, একের অধিক বুঝালে হ্যাভ বসে, দ্যাটস ইট, তাহলে নেসেসারি স্টেপস হ্যাভ বিন, আমরা জানি পারফেক্টে বিন বসে, হ্যাভ বিন টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু ইরাডিকেট ইলিটারেসি, যা আসলো সেম বসে গেল। নিয়ম অনুপাতে আবারও বলছি প্রথমে বসছে সাবজেক্ট তারপর সাহায্যকারী ভার্ব হ্যাজ, আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাডের পরে বিন বসে, তারপর বি থ্রি
তারপর লিঙ্কা, তারপর অবজেক্ট, তারপর বাকি অংশ সেম বসে গেল। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছে। প্যাসিভ কন্টিনিউয়াস দিয়ে একটা এক্সাম্পল দেখি। নাওডেজ পিপল আর কালটিভেটিং ফ্লাওয়ার্স অন কমার্শিয়াল পারপাস। দেখো এটা অ্যান্সার করি। এই বাক্যের মধ্যে কালটিভেট অর্থ চাষাবাদ করা। কালটিভেটকে প্রশ্ন করি যে কি চাষাবাদ করে? ফ্লাওয়ার্স, ফুল চাষাবাদ করে, তার মানে অবজেক্ট হলো ফুল আর বাকিটা অতিরিক্ত অংশ। অ্যান্সার কি দাঁড়ায়? ফ্লাওয়ার্স। তাহলে যেহেতু অনেকগুলো ফ্লাওয়ার, কি হবে? ফ্লাওয়ার্স আর, আর আমরা জানি সকল কন্টিনিউয়াসে বিং বসে, ফ্লাওয়ার্স আর বিং, তারপর বি থ্রি কালটিভেটেড, বাই বসলো লিঙ্ক হিসেবে, তারপর সাবজেক্ট ছিল পিপল, এটা হয়ে গেল অবজেক্ট, পিপল অবজেক্ট, পিপলই। তার মানে ফ্লাওয়ার্স আর বিং কালটিভেটেড বাই পিপল, অতিরিক্ত অংশ যারা ছিল অন কমার্শিয়াল পারপাস সেম বসে গেল। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। চলে আসছে তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পিপল। আমি আগের বাক্যটাই জাস্ট তোমাদের বোঝানোর জন্য সেম বাক্য নিয়ে আসছি। পিপল আর কালটিভেটিং ফ্লাওয়ার অন কমার্শিয়াল পারপাস। আশাটা করি, ফ্লাওয়ার্স এখানে ওয়ার আছে, সেম বসে গেল ওয়ার, পিপল ওয়ার, পিপল ওয়ারের পরে কি বসে? বিং বসে, পিপল ওয়ার বিং কালটিভেটেড বি থ্রি বাই পিপল অন কমার্শিয়াল বেসিস। দেখো পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার একেবারে সেম, জাস্ট প্রথমটা ছিল আর, এখানে আসলো ওয়ার, পার্থক্য এটাই। শুধু ব্যাপারটা খেয়াল রাখবা, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। আর পাঁচটার ক্ষেত্রে আমরা সিঙ্গুলার সাবজেক্টে ওয়াজ ব্যবহার করব, আর প্লুরাল সাবজেক্টে আমরা অয়ার ব্যবহার করব। আশা করি ব্যাপারটা খেয়াল রাখবা। তো এই ছিল আজকের আয়োজন। তো এই রুল গুলো দিয়ে বিগত বোর্ড পরীক্ষা যে আরো যে কোশ্চেন গুলো আসছে, যে কোশ্চেন গুলো ভিডিও ডিসক্রিপশন আমি অ্যাড করেছি, ওখান থেকে কোশ্চেন গুলো প্র্যাকটিস করো ইনশাল্লাহ। তাহলে আশা করি অ্যাসারটিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ আর কোনো সমস্যা হবে না। খুব শীঘ্রই ফিরে আসবো ভয়েস চেঞ্জ এর অন্যান্য রকমের আয়োজন নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।